বন্ধুরা, শীতকালে আমাদের বাগানকে সুন্দর রাখার জন্য অনেক ফুলের ভ্যারাইটিস আছে। তবে আজকে আপনাদের সঙ্গে 10টা ভ্যারাইটি শেয়ার করব। আর আমি এই গাছগুলোকে যদি আপনারা বীজ থেকে চারা তৈরি করেছেন অক্টোবর মাসে, তাহলে খুব ভালো কথা। আর যদি না করে থাকেন, তাহলে নার্সারি থেকে ছোট চারা কিনে নিয়ে এসে আপনারা কিন্তু তার প্রতিস্থাপন কিভাবে করবেন বা কিরকম পটিং মিক্স তৈরি করবেন যে আপনাদের গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে, তো 10টা ভ্যারাইটিসও দেখাবো আর কিরকম পটিং মিক্সে লাগাবেন সেটাও দেখাবো। সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, শীতের যে চারা বা আমরা বীজ থেকে যে চারা তৈরি করি, তার জন্য আমরা কিন্তু আমাদের নর্মাল এখানে যে নর্মাল লোকাল যে দোকান থাকে, সেখান থেকেও আমরা বীজ কিনে নিয়ে আসতে পারি, কিংবা আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন। কিন্তু এর একটা সময় থাকে যে আপনাদের কিন্তু অক্টোবর মাসের মাঝখানে অবধি, মানে 15 তারিখ অবধি আপনাদের কিন্তু এই সিডলিংয়ের যে প্রসেসটা, এটা করে নেওয়া খুব দরকার। কারণ কি, একটা চারা তৈরি হওয়ার জন্য আপনার অন্তত তো 15 থেকে 20 দিন বা 25 দিন সময় লাগবে। তো এখন যদি আপনারা 20 থেকে চারা তৈরি করতে যাবেন, তাহলে কিন্তু আপনাদের ফুলটা আসার প্রসেসটা আরও দেরি হয়ে যাবে। কারণ আমাদের যত ফুল কিন্তু জানুয়ারি মাসের লাস্ট অবধি ফুটে যায়। যদি আপনারা এই 20 থেকে চারা তৈরি না করতে পেরেছেন, মানে শুধু কোকোপিটেই আমি লাগিয়েছিলাম, তো আপনারা এই ধরনের যে ছোট্ট ছোট্ট চারাগুলো কিনতে পাওয়া যায়, এগুলো ভীষণ কম দামে কিনতে পাওয়া যায়। 1 ইঞ্চির যে ছোট পটগুলো থাকে তাতে লাগানো থাকে, ভীষণ ছোট, আর এর দামটাও কিন্তু খুব কম থাকে, মানে 3 থেকে 4 টাকা, কি বেশি দাম হলে 5 টাকা, এর ওপরে এর দাম হয় না। কারণ এই চারাগুলো খুব ছোট্ট ছোট্ট থাকে। তো এই ব্যাস আপনাদের কিন্তু এইভাবে বার করে নিতে হবে টব থেকে, আর এর জন্য একটা ভালো পটিং মিক্স তৈরি করতে হবে। আর এই গাছগুলোকে কিনে আনার পরে আপনারা কিন্তু কখনোই বড় টবে লাগাবেন না, ছোট টবে লাগাবেন। আর এর জন্য যে মাটি আমরা তৈরি করব পটিং মিক্সটা, সেটা খুব ভালোভাবেই তৈরি করতে হবে। তো নর্মাল গার্ডেন সাইল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এই তিনটে নিতে হবে। তার সঙ্গে কিন্তু নিম খোল সমান পরিমাণে মিশিয়ে নিতে হবে। আর এই চারটে জিনিসেও আপনারা কিন্তু এই যে ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করতে পারবেন। তবে যেহেতু ফাঙ্গাসের একটা প্রবলেম থাকে বা সমস্যা থাকে, তার জন্য আপনারা 1 চামচ সাফ ফাঙ্গিসাইড আমি এখানে দিলাম। আপনারা যদি ফাঙ্গিসাইড না থাকে, তাহলে হলুদ গুঁড়ো পাউডার, যেটা বাড়িতে রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে, সেটা 1 চামচ দিয়ে দেবেন। এই জিনিসও আপনারা লাগাতে পারবেন। আর আমি এখানে শিংকুচি আর হাড়ের গুঁড়োটাও 1-1 মুঠো মতো দিয়ে দিচ্ছি, কারণ এই দুটো দিলে আমাদের গাছের বৃদ্ধিটা আরও খুব ভালোভাবে হয়। তো আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন, যে দিতেই হবে তার কোনো মানে নেই। দিলে গাছের বৃদ্ধিটা একটু তাড়াতাড়ি হয়। পটিং মিক্সটাকে খুব ভালো করে মেশাতে হবে, একটু সময় দিয়ে বা ধৈর্য দিয়ে ভালো করে মেশাবেন। কারণ কি, যে চারাগুলো আমরা বসাবো সেগুলো কিন্তু ভীষণ ছোট্ট ছোট্ট চারা, এক জায়গাতে যদি অনেকটা নিউট্রিশন থেকে যাবে, তাহলে কিন্তু গাছের ক্ষতি করবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই গাছগুলোকে বসাবেন। গাছগুলোকে কিনে নিয়ে আসার পরে কখনোই বড় টবে বসাবেন না, ছোট্ট ছোট্ট যে 3 থেকে 4 ইঞ্চির যে টবগুলো থাকে তাতে বসাবেন। আমি এখানে মিষ্টির যে কৌটোগুলো থাকে তাতেই বসিয়ে দিচ্ছি। ড্রেনেজ হোল করা আছে 4-5খানা, আর তার উপরে একটা খবরের কাগজ দিয়ে দিলাম। আর ব্যাস এই চারাগুলোকে মাঝখানে বসিয়ে দিতে হবে। এইভাবেই সব চারাগুলোকে আমি বসাবো। আর এখানে একটা ছোট্ট একটা টিপসও আপনাদের দেব, যাতে আপনাদের গাছটা আরও ঝাঁকড়া হবে। তো সব গাছগুলোকে বসিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার বসানোর পরে আপনারা কিন্তু ভালো করে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে আপনারা কিন্তু প্রত্যেকটা গাছের ওপরে একটু করে পিঞ্চিং করবেন, মানে একটুখানি এরকম আস্তে করে কেটে দেবেন। কেটে দিলে কি হবে, গাছটা ঝাঁকড়া হবে, ঘন হবে। আর যখন আপনাদের গাছটা অন্তত 5 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো হাইটটা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা যখন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে বসাবেন, তখন এই সেম প্রসেসে আপনারা পটিং মিক্সটা আবার তৈরি করে কিন্তু চারা বসাতে পারবেন। কারণ এই পটিং মিক্সটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের গাছ বৃদ্ধি করবে। এবার আসছি যে কোন 10টা গাছ। তো প্রথম যে গাছ আমাদের আছে সেটা হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলাতে কালার হলো হলুদ, আপনার কমলা, এই ধরনের কালার সব থেকে বেশি চলে। আর মাল্টি প্যাটেল, সিঙ্গেল প্যাটেল হো অ্যাভেলেবেল হয়, আর ভীষণ সুন্দর দেখতে হয়। এতে শুধু এটা করতে হয় আপনাদের, যখনই দেখবেন যে ফুলগুলো একটু শুকিয়ে যাচ্ছে,
তখন কিন্তু কেটে দেবেন বা পিঞ্চিং করে দেবেন, যেটাও আপনারা বুঝবেন। একটু কেটে দিলে কি হবে, আপনাদের গাছে বীজটা সঙ্গে সঙ্গে তৈরি হবে না, আর এতে কিন্তু মাল্টিপল ব্রাঞ্চ বেরোতে থাকবে আর গাছটা আরো ঘন হবে আর আরো ভালো ফুল আসবে। এর জন্য 8 ইঞ্চির টব যথেষ্ট, এর থেকে বড় সাইজের টবের এর প্রয়োজন হয় না, আর খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে। এবার এখানে 2 নম্বর যে গাছ সেটা হলো পিটুনিয়া। পিটুনিয়াতেও কিন্তু আপনাদের এই ধরনের পিঞ্চিং করে দিতে হবে, সময় সময় যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। আর হ্যাঙ্গিং বাস্কেটে বা ঝুলিয়ে রাখার যে টবগুলো থাকে তাতে আপনারা কিন্তু লাগালে ভীষণ দেখতে সুন্দর হয়। মাল্টি পেটাল, সিঙ্গেল পেটাল, কালার সব রকম অ্যাভেলেবল আছে, পার্পল, নীল, লাল, হলুদ, সব রকম, সাদা, সব রকম থাকে। 3 নম্বর যে গাছ সেটা হলো ড্যান্থাস। ড্যান্থাস ভীষণ হার্ডি গাছ, আর এতেও কিন্তু মাল্টি পেটাল, সিঙ্গেল পেটাল সব রকমের আছে, কালার এতে অনেক রকমের থাকে, ভাইব্রেন্ট কালারও এতে অ্যাভেলেবেল আছে, খুব ভালো গাছ। এটা আপনার কিন্তু অনেক বেশি হাই টেম্পারেচার না হলে কিন্তু গ্রীষ্মকালেও থাকে। এখানে 4 নম্বর যে গাছ সেটা হলো অ্যাস্টার। অ্যাস্টারে গোলাপি, নীল, বেগুনি এই ধরনের কালার বেশি দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর গাছ হয়। এটাও আপনারা 8 ইঞ্চির টবে খুব সহজে লাগাতে পারবেন। একটু সাপোর্ট দিতে হয় এই গাছে, কারণ এর ডালগুলো খুব পাতলা থাকে। এখানে আমি যে 5 নম্বর যে গাছ দেখাচ্ছি সেটা হলো গজানিয়া। গজানিয়া যে ফুলগুলো থাকে সেগুলো যতক্ষণ রোদ থাকবে ততক্ষণই ফুলটা ফুটে থাকবে, তারপরে যখন আপনার সন্ধেবেলা হবে ফুলগুলো ঝিমিয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, আর আবার পরের দিন রোদ আসবে তখন আবার ফুটে যাবে এইটা। আর কালার সব রকম অ্যাভেলেবল থাকে এতে। 6 নম্বর যে গাছ সেটা হলো আমাদের গ্যাঁদা বা ম্যারিগোল্ড। এর মধ্যে ফ্রেঞ্চ ম্যারিগোল্ড আর আপনার যে আফ্রিকান ম্যারিগোল্ড আছে, এ ধরনের লালচে বা হলুদের মধ্যে আর শুধু কমলার মধ্যে, শুধু লালের মধ্যে, তারপরে ইনকা গ্যাঁদাও থাকে যেগুলো ভীষণ বড় বড় হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে। 8 ইঞ্চির টবে খুব ভালোভাবে বেড়ে ওঠে। আপনারা আরো বড় টব দিলে গাছটা খুব বড় হবে আর ফুলটা একটু দেরিতে পাবেন, কিন্তু অনেক ফুল হবে। তো আপনারা যেরকম আপনাদের সাইজ সেরকম আপনারা টবে বসাতে পারবেন, কোনো এতে ইয়ে না, আর অনেক বেশি সারও দিতে হয় না এতে, অল্প সার দিলেও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এখানে আমাদের যে 7 নম্বর যে গাছ সেটা হলো গোলাপ। গোলাপের মধ্যে দেশি ভ্যারাইটিস বা আপনাদের যে গ্রাফটিং ভ্যারাইটি সব রকম অ্যাভেলেবেল আছে, সব রকমের কালার, যত রকমের কালার থাকে তত রকমের গোলাপ কিন্তু অ্যাভেলেবেল আছে এখন এর টাইমে। আর এতে খুব বড় বড় সাইজের ফুল কিন্তু শীতের সময় পাওয়া যায় দেখতে, আর ভীষণ সুন্দর। গোলাপ কার পছন্দ না হয়, আমি কিছুদিন আগেই আপনাদের সঙ্গে গোলাপ নিয়ে ভিডিও শেয়ার করেছি, দেখে নেবেন গিয়ে যে এখনই কিন্তু কি কাজ করতে হয় গোলাপ গাছে। 8 নম্বর যে গাছ সেটা হলো আমাদের চন্দ্রমল্লিকা বা ক্রাইসেন্থিমাম। ভীষণ সুন্দর ভ্যারাইটি যেটা, আর কালার এতে সব রকম আছে, এক ঝাঁকে ফুল হয় আর ভীষণ দেখতে সুন্দর হয়। সব রকম কালার অ্যাভেলেবল আছে, যত রকমের রং পাওয়া যায় তত রকমের কালার অ্যাভেলেবল হয়, ভীষণ দেখতে সুন্দর হয়, অবশ্যই লাগান। 9 নম্বর যে গাছ সেটা হলো ডেহেলিয়া বা ডালিয়া। ভীষণ বড় সাইজের ফুল হয়, দেখতে ভীষণ সুন্দর হয়, সব রকম কালার অ্যাভেলেবেল আছে, অনেক বড় সাইজের ফুল হয়। তো একটু বড় সাইজের টবে লাগাবেন, 10-12 ইঞ্চির টব দিলে খুব ভালো হয়, আর মাটিতে লাগাতে পারলে গাছ খুব বড় হয়ে যায় আর খুব বড় ফুল হয়। তো একটু সাপোর্ট দেবেন গাছটাতে যাতে গাছটা ভেঙে না পড়ে যায়। 10 নম্বর যে গাছ সেটা হলো আমাদের কসমস। এটাও কিন্তু আমাদের যেভাবে আমরা গ্যাঁদা ফুল গাছের কেয়ার করি ওরকমই করতে হয়। এতে কালার গোলাপি, কমলা, আপনার বেগুনি, তারপরে আপনার সাদা এই ধরনের কালার দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর ফুল হয়। তো এই 10টা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। আপনারা অবশ্যই এই 10টা গাছ লাগিয়ে নেবেন এখনই নার্সারি থেকে কিনে নিয়ে এসে এই নভেম্বর মাসে, তাহলে শীতকালে কিন্তু অনেক খুব সুন্দর ফুল আপনারাও আপনাদের বাগানে দেখতে পাবেন। তো এটাই হলো আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।